আল্লাহ রাসূল মানুষ ঠিক সেই মিসওয়াক দিয়েই মিসওয়াক করতেন। কিন্তু আমরা অনেক সময় দেখা যায় যে একে অপরের জিনিস ব্যবহার করি না, একে অপরের মিসওয়াক ব্যবহার করি না, কিন্তু আল্লাহ রাসূল করেছেন, তিনি আপনার আমন্ত্রিত, তিনি করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ তিনি বলছেন সহিহ বুখারি কিতাবুল মাগাজি যুদ্ধ সংক্রান্ত অধ্যায় 4449 নম্বর হাদিস, তিনি প্রায় সাহাবাদকে একথা বলতেন যে ইন্না মিন নাআমিল্লাহি আলাইয়া, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার উপর বিশেষ রহমত করেছেন, তা হলো এই যে আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুফিয়া, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে মৃত্যুবরণ করেছেন, এটা আল্লাহর বিশেষ রহমত। ওয়াফি বাইতি, আমার ঘরে মৃত্যুবরণ করেছেন। ওয়া ইয়াউমি, এবং আল্লাহ সুবহানাহু তার স্ত্রীদের মাঝে পালা বণ্টন করতেন, সবার কাছে দিনের পালা ছিল। তো আল্লাহ রাসূল যেদিন মৃত্যুবরণ করেছেন সেই পালাটা ছিল আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ঘরে, তার ঘরে মৃত্যু, তার পালিতেই মৃত্যু। এবং বলছেন যে ওয়া বাইনা সাহরি ওয়া নাহরি, আমার ফুসফুস আমার সিনা এর মধ্যবর্তী স্থানে তিনি ছিলেন যখন তিনি মৃত্যুবরণ করেন। আয়েশা কতটা ভালোবাসতেন তার স্বামীকে, যার কারণে তিনি তার বুকের উপরে নিয়েছিলেন। এরপরে বলছেন যে দেখা যায় আলাইয়া আব্দুর রহমান, আমার ভাই আব্দুর রহমান বিন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তিনি আমার ঘরে আসলেন। ওয়া বিয়াদি সিওয়াক, আর তার হাতে ছিল একটা মিসওয়াক। ওয়া বিয়াদি সিওয়াক, তার হাতে ছিল একটা মিসওয়াক। আমি বুঝতে পারলাম যে আমার ভাই যখন আসলে তখন তার হাতে ছিল একটা মেসওয়াক। আয়েশা বলছেন যে আমি লক্ষ্য করলাম যে মুহাম্মদ সুস্তাম তিনি আমার ভাইয়ের ওই মেসওয়াকের দিকে দেখছেন, তাই বুঝতে পারলাম তিনি মেসওয়াক করতে যাচ্ছেন। তা আমি তাকে বললাম যে ফাহাজুহু লাকা, আমি কি মেসওয়াকটা আপনাকে দিব? ফাশারা বি রাসি আল নাম, তিনি এতটাই অসুস্থ যে মাথা নেড়ে বললেন যে হ্যাঁ মেসওয়াকটা নাও। যখন অনুমতি দিলেন তার ভাইয়ের কাছ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্ত্রীর মেসওয়াকটা নিলেন, নেওয়ার পরে তিনি দেখলেন যে মেসওয়াকটা ফাশতাদ গালাকি খুবই শক্ত, মিশ্রণটা ছিল খুবই শক্ত। তখন এই হাদিসে অনেক কিছু পাবেন। এরপর আসল কথা তিনি বলছেন যে রাসূলুল্লাহ, আমি কি আপনার জন্য এটা নরম করে দেব, চিবে চিবে নরম করে দেব? উলা ইনু বলাকা, আমি কি আপনার জন্য এই মিশ্রণটি শক্ত মিশ্রণটি চাবিয়ে চাবিয়ে নরম করে দেব? তখন আল্লাহ সুলতান ইশারা করে বললেন যে হ্যাঁ। তখন আল্লাহ সুলতানের স্ত্রী আয়েশা তাহা তিনি তার স্বামীর অনুমতি নিয়ে কাজগুলো করছে, যদিও তার স্বামী কথা বলতে পারছে না, ওর মাথা দাঁড়িয়ে দাঁড়িয়ে ইশারা করে বলছে। এবং অন্তিম মুহূর্তেও দেখুন স্বামী স্ত্রীর মাঝে এরকম মহাব্বত। তিনি তা এই পালিতে যখন আসবেন তার আগে সমস্ত স্ত্রীকে বলেছিলেন যে আমি আয়েশা তাআলার ঘরে যেতে চাই, তোমরা কি বলবে? সকল স্ত্রী জানেন যে আল্লাহ সুবহানাহু সবচেয়ে বেশি ভালোবাসেন আয়েশা তাআলাকে, যেহেতু তিনি অসুস্থ আর তার পালি এসেছে, তাই সকলে অনুমতি দিল যে আল্লাহ সুবহানাহু সুস্থ না হওয়া পর্যন্ত আয়েশা তাআলার ঘরেই থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়াতকে অনুমোদন করেছেন, তাই তিনি আয়েশা তাআলার ঘরে তার বুকের উপরে মৃত্যুবরণ করেন।